হ্যালো, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনাদের সামনে আজকে ইকুইডারের দ্বিতীয় ধাপের কিছু ইনফরমেশন নিয়ে আসছি। দ্বিতীয় ধাপের ইনফরমেশনের মধ্যে যেটা থাকবে সেটা হচ্ছে আপনি ভিসা কিভাবে আবেদন করবেন, রেসিডেন্সি কিভাবে পাওয়া যায়, সিটিজেনশিপের বিষয়গুলো থাকবে সেখানে। ঠিক আছে, তো আশা করি সাথে থাকবেন। তো আমি ইকুইডার সম্বন্ধে ঘাটাঘাটির পরে, যেহেতু আমি মিডিল ইস্টে থাকি, তো আমি প্রথমে যাচাই করলাম যে আমি এখান থেকে কিভাবে ভিসা আবেদন করব। তো আমি যখন এম্বাসি খুঁজতেছিলাম তখন দেখলাম যে আরব ইমিরাতে কোনো ইকুয়েডরের এম্বাসি নাই, কাতারে আছে। তখন আমি, ঠিক আছে, ইজিপ্টের ইকুয়েডর এম্বাসিতে আমি মেইল করার পর তারা আমাকে এখানে সাজেস্ট করে যে ইন রেসপন্স টু ইউর রিকোয়েস্ট প্লিজ চেক দি রিকোয়ার্ড ডকুমেন্ট টু অ্যাপ্লাই ফর ভিসা এট দি ফলোয়িং লিঙ্ক। আফটারওয়ার্ডস ইউ উইল নিড টু স্টার্ট দি ভিসা প্রসেস থ্রু দিস ফলোয়িং লিঙ্ক। উপরে লিঙ্কটাতে আমাকে বলা হয়েছে, ওই লিঙ্কে গেলে আমি আমার আমি ডকুমেন্ট রিকোয়ারমেন্টের বিষয়গুলো জানতে পারবো। আর দ্বিতীয় লিঙ্কে গেলে আমি অনলাইনে ভিসা আবেদনের বিষয়টা, মানে পেজটা আমি পেয়ে যাব। ওই মোতাবেক আমি তথ্যগুলো নেওয়ার জন্য অলরেডি ভিজিট করি এবং কি ইনফরমেশনগুলো আমি নেই। এই হচ্ছে তাদের ফরেন মিনিস্ট্রির ওয়েবসাইট, গভর্নমেন্ট ওয়েবসাইট, যেটা আমাকে অ্যাম্বাসি থেকে পাঠানো হয়েছে। তো এখানে ভিসার ক্যাটাগরিগুলো দেওয়া আছে। ঠিক আছে, আমি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আমি ডিটেলস কালেকশন করি। আমি টেম্পোরাল ভিসা, এটা তাদের ল্যাঙ্গুয়েজ, এইটাতে আমি ক্লিক করছি। এটা হচ্ছে ট্যুরিস্ট ভিসা নিয়ে এখানে ইনফরমেশনগুলো দিচ্ছে। ঠিক আছে, তো ট্যুরিস্ট ভিসা সম্বন্ধে আমার ইনফরমেশনগুলোর ভিতরে এখানে তারা যা বলছে, এই দেখেন, এখানে লেখা আছে additional authorization of 90 days of temporary stay granted by the Ecuadorian state of foreigner from a special regime country who visit Ecuador with the intention of carrying out tourist activities. মানে আপনার tourist activities, tourist visa নিয়ে আপনি ঢুকলে single entry-তে 90 দিনের ভিসা পাবেন। এখানে লিখা দিয়েছে যে কোন কোন দেশের জন্য, আফগানিস্তান, বাংলাদেশ, ইরিত্রিয়া সহ অন্যান্য দেশ। তো আপনি ওয়েবসাইটে গেলে ডিটেলস পেয়ে যাবেন। ম্যান্ডেটরি অফ রিকোয়ারমেন্ট, হোয়াট ডু আই নিড টু ডু দি প্রসিডিউর, বিষয় প্রসিডিউরের জন্য আপনার কী কী লাগবে। এখানে কালার ফটোগ্রাফ ডিটেলস দিয়ে দিছে, অরিজিনাল সার্টিফিকেট অফ ক্রিমিনাল রেকর্ড ফ্রম দি কান্ট্রি অফ অরিজিন, বাংলাদেশ থেকে আপনার পুলিশ ক্লিয়ারেন্সের সার্টিফিকেট লাগবে, ইন হুইচ ইউ হ্যাভ এ রেসিডেন্ট ফর দি লাস্ট 5 ইয়ার্স, আপনি যে দেশে আছেন শেষ 5 বছর যে দেশে ছিলেন ওই দেশের, ট্রান্সলেটেড করতে হবে, এবং কি 180 দিনের ভিতরের সময় থাকতে হবে। মানে আপনি পুলিশ ক্লিয়ারেন্সটা যে নিছেন, নেওয়ার পর থেকে 180 দিনের ভিতরে এটা আবেদন করতে হবে। ট্যুরিস্ট হিসাবে যখন যাবেন, আপনার মেইন বিষয়টা থাকবে যে আপনার পাসপোর্ট, আপনার পুলিশ ক্লিয়ারেন্সি, আপনার ব্যাংক স্টেটমেন্ট, তারপর আপনার রিটার্ন টিকিট বুকিং, হোটেল বুকিং, এগুলো থাকবে আগে। তো এটা এখানে আপনারা লিঙ্কে গেলে বিষয়টা পেয়ে যাবেন। ঠিক আছে, তারপর আমি দ্বিতীয় লিঙ্কটিতে গেলাম এম্বাসিতে। আমি দ্বিতীয় লিঙ্কটিতে গিয়ে আমি যাচাই করলাম এখানে কি আছে। এটা হচ্ছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটের, এখানে কি লেখছে দেখেন, ভার্চুয়াল কনসুলেন্ট অফ ইকুয়েডর, মানে ভার্চুয়ালিও আপনার ওরা ভিসা জমা নেয় এবং কি ইন্টারভিউ ভার্চুয়ালি নেয়। সুন্দর সিস্টেম। ঠিক আছে, এই পেজে এসে আপনাকে কি করতে হবে, আপনার ইউজার নেম পাসওয়ার্ড ক্রিয়েট করে এখানে লগ ইন হবেন। লগ ইন হওয়ার পরে আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট হাতের পাশে রেখে আপনি ফর্ম ফিল আপ করে সাবমিট করবেন অনলাইনে। তারপর আপনার ভিসা অ্যাপ্রুভাল হলে আপনার মেইল অ্যাড্রেসে ভিসা আপনার জন্য পাঠানো হবে। ঠিক আছে, তো এখানে আপনার যদি ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে চান, তাহলে দেখেন এখানে এই পেজের ইকুইডোরিয়ান রেজিস্ট্রি, মানে ইকুইডোরিয়ান রেজিস্ট্রিতে ক্লিক করবেন না। এটা হচ্ছে যে যারা ইকুইডোরিয়ান, ওই দেশের ন্যাশনালিটি যারা, তাদের জন্য। আপনি নিচেরটায় ক্লিক করে আপনি আগে একটা ইউজার নেম পাসওয়ার্ড বানাবেন, রেজিস্টার্ড অফ আদার ন্যাশনালিটি। আমি আদার ন্যাশনালিটি যখন টাচ করলাম তখন আপনার এই পেজটা চলে আসবে। ঠিক আছে, এই পেজে কি লেখা আছে, ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট, ইফ ইউ ওয়ান্ট টু বি এ বেনিফিশিয়ারি অফ দি 4.4 সিস্টেম রেজিস্টার্ড অ্যাজ অ্যান ইকুইডর ইভেন হোয়েন ইউ হ্যাভ ডবল ন্যাশনালিটি। আচ্ছা, যাক, এখানে ডিটেল ইনফরমেশনগুলো দেওয়া আছে, আপনি ইংলিশটা পড়ে নিলে বুঝে যাবেন। এন্টার দি ইনফরমেশন রিকোয়েস্ট বিলো রেজিস্টার্ড ইন দি ভার্চুয়াল কনসাল্ট অফ ইকুইডর পোর্টাল। ঠিক আছে, এটা কিন্তু আপনার
অনলাইনে ভিসা আবেদন যে করবেন ইকুয়েডরের জন্য, তার প্রথমে আপনাকে এই রেজিস্ট্রেশন করে আপনার ইউজার নেম পাসওয়ার্ড তৈরি করতে হবে। তো পার্সোনাল ডাটা এখানে দেওয়া আছে, পার্সোনাল ডাটা, আপনি পার্সোনাল ডাটাতে যাবেন। এখানে কি কি আছে, আপনার নাম পাসপোর্টের সাথে মিলিয়ে মিলিয়ে এগুলো আপনি পূরণ করবেন। যেমন আপনার নাম দিলেন, শিওর নাম দিবেন, এটা তো আপনি পারবেন, আমি বাকিগুলা বলে, যেমন ন্যাশনালিটি বাংলাদেশ দিবেন, তারপর আপনার কি লেখছে আইডেন্টিটি ডকুমেন্ট টাইপ, আইডেন্টিটি ডকুমেন্ট টাইপ, আইডেন্টিটি ডকুমেন্ট টাইপের মধ্যে সবসময় পাসপোর্ট দিবেন, ঠিক আছে? আমি মূল পয়েন্টগুলো একটু দেখাই দিতেছি। পাসপোর্ট দিবেন, এরপরে নিচে দেওয়া আছে আইডেন্টিটি ডকুমেন্ট নাম্বার, মানে পাসপোর্ট নাম্বার দিবেন। আর আপনার যদি বিবাহিত হয়ে থাকেন, বিবাহিত ম্যারিটাল স্ট্যাটাস বিবাহিত দিয়ে দিবেন, সিঙ্গেল থাকেন সিঙ্গেল। আমি মূল পয়েন্টগুলো একটু আপনারা দেখাই দিতেছি, বাকিগুলো তো আপনারা ফুল ফিল আপ করতে পারবেন। আপনার কমন ইমেল অ্যাড্রেস, আবার ইমেল অ্যাড্রেস দিবেন, প্রথম যে ইমেল অ্যাড্রেস দিবেন দ্বিতীয়টা সেম ইমেল অ্যাড্রেস দিবেন। তারপর হচ্ছে আপনার কান্ট্রি অফ বার্থ, আপনি যে দেশের জন্মগ্রহণ করছেন সেই দেশের সিটি অফ বার্থ, আমি বাংলাদেশে জন্মগ্রহণ করছি, এই জায়গাটা আমি একটু দেখাই দিতেছি বাংলাদেশ। তারপরে আপনি সিটি, এখানে দেখেন অটোমেটিক চলে আসে বরিশাল, সব কিছু চলে আসছে, ঠিক আছে? তো আমি যদি, যেমন আমি ঢাকা দিয়ে দিলাম আমার কান্ট্রি সিটি অফ বার্থ, এরপর আপনার ডেট অফ বার্থ আপনি দিয়ে দিবেন সহজ হিসাব। এখানে দেওয়া হয়েছে, দেখেন এই এই পেজে দেওয়া হয়েছে রেসিডেন্স ডাটা, রেসিডেন্সি ফ্যাক্ট। আপনি যদি বিদেশে থাকেন তাহলে ওই দেশে সিলেক্ট করবেন, কুয়েত বাহরাইন যে যেখানে থাকেন। তো আমি যদি যে দেশে আছে আমার ওই দেশেরটা আমি দিব, আপনিও আপনারটা দিয়ে দিবেন। এরপরে আপনি লাগছে কি সিটি অফ রেসিডেন্স, তো আপনি যদি কাতারে থাকেন কাতার সিলেক্ট করে, দোহা থাকলে আপনি দোহা সিলেক্ট করে দিবেন, ঠিক আছে? এরপরে অ্যাড্রেসে লিখে দিবেন আপনি যেখানে থাকেন কাতারে, সেই কাতারের অ্যাড্রেস দিয়ে দিবেন। তারপর কন্ট্যাক্ট টেলিফোন নাম্বার, আপনার ফোন নাম্বার যেটা সবসময় থাকে এটা দিবেন, কন্ট্যাক্ট ফোন নাম্বার, কন্ট্যাক্ট ফোন নাম্বার দুইটা দিয়ে দিবেন, ঠিক আছে? এরপরে এখানে কিছু সিকিউরিটি কোশ্চেন আসছে, সিকিউরিটি কোশ্চেনের ভিতরে আপনাকে এখানে বলা হয়েছে হোয়াট ইজ দি নেম অফ ইউর মেটেরিয়াল গ্র্যান্ডফাদার, হোয়াট ইজ দি নেম অফ ইউর মেটেরিয়াল গ্র্যান্ডফাদার, আপনার গ্র্যান্ডফাদারের নাম দিবেন, হোয়াট ইজ দি নেম অফ ইউর ম্যাটারনাল গ্র্যান্ডমাদার, গ্র্যান্ডমাদারের নাম দিবেন, এগুলো নোট করে রাখা দিবেন, পরে এগুলো দরকার লাগতে পারে। হোয়াট ইজ দি মিডল নেম অফ ইউর মাদার, আপনার মার মিডল নাম কি, না থাকলে একটা যেটা একটা দিয়ে দিবেন যেটা মিল থাকে আইডির সাথে, হোয়াট ইজ দি মিডল নেম অফ ইউর মাদার, ঠিক আছে? আপনি চেঞ্জ সিকিউরিটি কোশ্চেন এটা না দিতে পারলে আপনি যখন এখানে টিপ দিবেন সিকিউরিটি কোশ্চেন চেঞ্জ হয়ে যাবে, দেখছেন? হোয়াট ইজ ইউর সিটি অফ বার্থ, সহজভাবে আপনার শহরের নাম লিখে দেবেন, হোয়াট ইজ দি মিডল নেম অফ ইউর মাদার, এটা স্বাভাবিক বিষয়। তারপর এখানে সিকিউরিটি ক্যাপচার যেটা, এটা এইগুলা সেম এখানে যেটা দেওয়া আছে এটা খালি জায়গায় লিখে দিবেন, ঠিক আছে? থ্রি সি, যাই হোক এইটাভাবে লিখে দিবেন। তারপর আপনার সব কিছু ওকে হয়ে গেলে রেজিস্টার সাইন আপে আপনি সাবমিট করে দিবেন। আপনার সব কিছু ওকে থাকলে আপনারটা অ্যাকসেপ্ট হয়ে যাবে, আপনার ইমেইলে একটা মেল যাবে ডিটেলসটা এরকম, ঠিক আছে? তো কেউ যদি এটা ফিল আপ করতে চান, নিজে পারলে পারবেন, না পারলে আমার মাধ্যমে করতে পারেন। আপনার সম্পূর্ণ ডকুমেন্ট দিলে আমি একটা ইউজার নেম পাসওয়ার্ড করে দিব, আপনি পরবর্তীতে এটা সাবমিট করতে পারবেন। আমার তো এখন প্রয়োজন নেই, এই জন্য আমি আর ফিল আপ করতেছি না। তো এই পেজটা হচ্ছে কি, আপনার অনলাইনে ভিসা আবেদন করার আগে এটা ফিল আপ করে ইউজার নেম পাসওয়ার্ড নিতে হবে। ইউজার নেম পাসওয়ার্ড নেওয়ার পর আপনি তারপর কি করবেন দেখেন, ওই যে আপনি রেজিস্ট্রেশন ইউজার করলেন বানাইলেন এতক্ষণ, ওইটা কনফার্ম হইলে আপনার মেইলে অ্যাপ্রুভেল বা মেইলে কনফার্মেশন যাবে, তখন আপনি রেজিস্টার্ড ইউজার, রেজিস্টার্ড ইউজার নাম লিখবেন উপরে, আর নিচে পাসওয়ার্ড দিয়া লগ ইনে টিপ দিবেন। লগ ইন হওয়ার পরের ধাপে শুরু হয়ে যাবে কি, ভিসা আবেদনের প্রক্রিয়া। যেহেতু আমার ইউজার পাসওয়ার্ড নিয়ে আমি ঢুকিয়া দেখাইতে পারতেছি না, তো আপনারা যারা ইকুয়েডরের ভিসার জন্য আবেদন করবেন এইভাবে সিস্টেমে গিয়ে আপনি এভাবে আবেদন করার জন্য প্রস্তুত হতে পারেন। প্রস্তুত হওয়ার আগে আপনার মূল্যবান ডকুমেন্টগুলো হাতের কাছে রেডি রাখতে হবে, বা পিডিএফ ফাইল করে মোবাইলে অথবা কম্পিউটারে রেডি রাখতে হবে, ঠিক আছে? তারপরের ধাপ কি হবে বলি, তারপর আমাকে মেইলে যা বলা হয়েছে যে দিস ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস স্টার্টস অনলাইন, বাট
Once your documents are approved, you will be required to set a date for a face-to-face interview with the consular agent. ঠিক আছে, আপনার অ্যাপ্লিকেশন প্রসেস অনলাইনে শুরু হওয়ার পরে যখন ডকুমেন্টগুলো অ্যাপ্রুভ হবে আপনার মেইলে আসবে, আসার পরে তারপরে আপনি রিকোয়েস্ট করতে হবে আপনার ইন্টারভিউর জন্য। তো ইন্টারভিউর জন্য তাদের কনসুলার এজেন্ট অবশ্যই আছে, প্রত্যেক দেশে হয়তো তারা এজেন্ট দিয়ে রাখছে, তখন তারা এটা বলে দেবে এজেন্ট কোথায় বা কি আসে বিষয়। ঠিক আছে, এটা হলো পরবর্তী ধাপ, এটা আপনি মেইলের মাধ্যমে জানতে পারবেন। তারপরে তো কোভিড প্যান্ডামিকের বিষয় বলা আছে, এটা কমন বিষয়, টেস্ট করে যাইবেন। এ হচ্ছে ইকুয়েডরের ভিসার অ্যাপ্লিকেশন প্রসেসিং ইনফরমেশন। ইকুয়েডরের সিটিজেনশিপ ওয়ার্ক পারমিটের যে বিষয়টা আমি শর্টকাটে বলে দেই, ইকুয়েডরের সিটিজেনশিপ আপনার 5 বছর পরে আবেদন করতে পারবেন। আপনার ইকুয়েডর সিস্টেম হচ্ছে আপনি যখন ভিজিটে যাবেন বা ওয়ার্ক পারমিটে যাবেন, ওখানে ওয়ার্ক পারমিটের মাধ্যমে সিটিজেনশিপ পাওয়া যায়। তারপর আপনার এই ইনভেস্টমেন্ট ভিসা পাওয়া যায়, ডিপেন্ডেবল ভিসা পাওয়া যায়। ডিপেন্ডেবল ভিসা বলতে ওইটাকে বোঝাচ্ছি যেটা হচ্ছে আপনার ম্যারিজ বা আপনার বিবাহিত স্ত্রী থাকলে ওইটা। তো আপনার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রে আমি বিষয়টা একটু ক্লিয়ার করে দেই। আপনি যখন ওয়ার্ক পারমিট ভিসায় যাবেন, ওয়ার্ক পারমিটে যদি আপনি কাজ করেন তাহলে প্রথম আপনাকে 2 বছরের জন্য ওরা ভিসা দিবে। ঠিক আছে, ওরা 2 বছরের জন্য ভিসা দিবে। তারপর আপনি আবার এই দ্বিতীয় দফা আবার আপনি যখন আবেদন করবেন 2 বছরের জন্য, পরে যখন আপনি রিনিউ করবেন, রিনিউর জন্য আপনাকে আবার 3 বছরের পার্মানেন্ট রেসিডেন্সি দিবে, রেসিডেন্স ভিসা দিবে। তো 3 বছর আর 2 বছর মিলে 5 বছর। এই 5 বছর পরে আপনি পার্মানেন্ট রেসিডেন্টের জন্য আবেদন, মানে সিটিজেনশিপ বা পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এ হচ্ছে ইকুয়েডরের টাইম ডিউরেশন। তো আশা করি ভিসা সম্পর্কিত আপনারা সম্পূর্ণ ইনফরমেশনগুলো দেখছেন যে আমি কীভাবে সংগ্রহ করছি, এবং কি আমি অনলাইনে পেজে গিয়েও শর্টকাটে দেখিয়ে দিয়েছি। ঠিক আছে, তো আমি এখন দেখাবো বাংলাদেশ থেকে অথবা মিডিল ইস্ট থেকে আপনার ইকুয়েডরে যাওয়ার যাতায়াত খরচ কত টাকা, ফ্লাইট খরচ যেটাকে বলে। ঠিক আছে, তো আমি এখন ফ্লাইটের বিষয়ে আপনাদের সামনে যে জিনিসটা পেলাম, আমি 30 সেপ্টেম্বর থেকে 9 অক্টোবরের আমি একটা ডেট দিয়ে ফ্লাইটের চার্জ করলাম। তো টার্কিশ এয়ারলাইন্সে আমি 2টা রেট পাইছি, একটা হচ্ছে আমার এখানকার কারেন্সি আরব এমিরাতের কারেন্সি 5,363 দিরহাম, 5,598 দিরহাম, আর নিচে গেলে আরও বেশি। তো আমি সবচেয়ে কমটাই একটু ডিটেলস দেখাই, 5,363 দিরহাম। তো আপনাকে ডেস্টিনেশন যেভাবে নিবে, দুবাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে বোগোটা এয়ারপোর্ট মানে কলম্বো এয়ারপোর্ট থেকে আপনাকে ইকুয়েডরের কুইটো রাজধানী যে কুইটো এয়ারপোর্ট, আপনার দুবাই থেকে ইস্তাম্বুল যাওয়ার পর, দুবাই থেকে ইস্তাম্বুল যেতে লাগবে 4 ঘন্টা 40 মিনিট। এরপরে আপনার 18 ঘন্টা অপেক্ষার পর ইস্তাম্বুল থেকে কানেক্টিং ফ্লাইট কলম্বো। খেয়াল রাখেন টাইম কিন্তু অনেকক্ষণ লাগবে, 18 ঘন্টা অপেক্ষার পর কলম্বো, বোগোটা যাইতে লাগবে আপনার 20 থেকে 13:50, অনেকক্ষণ সময় লাগবে। তারপর আপনার বোগোটা এয়ারপোর্ট থেকে আপনি যখন ইকুয়েডরে যাবেন, তার ভিতরে আবার 18 ঘন্টা 25 মিনিট আপনাকে বিরতি, মানে ওখানে ট্রানজিট থাকতে হবে, মানে লম্বা একটা সময়। তো আপনি যদি 30 সেপ্টেম্বর ফ্লাইটে ওঠেন তাহলে আপনাকে 2 অক্টোবর গিয়ে আপনি পৌঁছাইবেন, অনেক লম্বা একটা সময় লাগবে যাইতে। ঠিক আছে, তো 5,363 দিরহাম, তার মানে প্রায় 1,00,000 টাকার উপরে ফ্লাইট ভাড়া আসা যাওয়ার। ঠিক আছে, এইটা হচ্ছে আসার টিকিট, না সরি
আসার টিকিট, যাওয়ার মানে আপনার যাওয়ার ডিটেলস, আবার সেম আসারটাও সেম, ঠিক আছে? আপনার ইকুয়েডর থেকে কলম্বো, কলম্বো থেকে আপনার ইস্তাম্বুল, ইস্তাম্বুল থেকে দুবাই। তো দুবাই থেকে যদি লাগে 1,20,000 টাকার উপরে, তো বাংলাদেশ থেকে তো আপনার 2,00,000 টাকার উপরে লাগবে ফ্লাইট। তো সেটা আপনাদের সামনে উপস্থাপন করলাম, আশা করি ফ্লাইটের বিষয়টা জানতে পারলেন। তো ইকুয়েডরের ভিসার এ হচ্ছে স্যাম্পল, ঠিক আছে? আমি সংগ্রহ করছি পিকচারটা, ছোট বড় হাতে একটু ঝাপসা দেওয়া যায়। আপনার ভিসা যখন অ্যাপ্রুভেল হবে তখন ইমেইলে আপনাকে এই স্ট্যান্ডার্ডের ভিসা দিয়ে দিবে। এখানে বারকোড থাকবে, নিচে আপনার বারকোড থাকবে, এগুলো যাচাই করার সব অপশন আছে, ঠিক আছে? তো আশা করি ইকুয়েডরের ভিসার বিষয়ে আপনি জানতে পারছেন। তারপরেও যদি আপনারা কিছু জানার থাকে কমেন্ট করবেন, আর উপকারে আসলে ভিডিওটি অবশ্যই লাইক শেয়ার দিয়ে জানাবেন আপনার ওপিনিয়ন। আর কেউ যদি ইকুয়েডরের ভিসার জন্য আবেদন করার জন্য সহযোগিতা চান, আপনি যদি নিজে না পারেন তাহলে আপনি আমার সহযোগিতা নিতে পারেন। একটা বিষয় একটু বলে নেই, আমার এই ভিডিওর ডিসক্রিপশন বারে কিন্তু লিঙ্কগুলো দেওয়া আছে। আপনারা সবসময় আমার ভিডিওর ডিসক্রিপশন বারগুলো ফলো করবেন, ওখানে সুন্দর ইনফরমেশনগুলো সাজানো থাকে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।